এদিকে ওমিক্রনের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ব্যারেল প্রতি $10। 2020 সালের পর বিশ্ববাজারে তেলের দামের এটাই সবচেয়ে বড় অবনমন। ওমিক্রন শনাক্তের জেরে শুক্রবার রীতিমতো ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। শুধু তেলের বাজার নয়, ধস নেমেছে শেয়ার বাজারেও। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের সূচক কমেছে 2.5%, যা 2020 সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে খারাপ। এছাড়া ইউরোপীয় শেয়ার বাজারগুলোতেও নেমেছে 17 মাসের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয়।